হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ যে তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30। তো আমি এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগটি একটু অন্যরকম হবে। আমি আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা শুরু করলাম। তো আমি দেখো দেখো রেডি হয়ে নিয়েছি। তো খুব মানে অল্প সময়ের মধ্যে প্ল্যানটা হয়েছে বলে মানে হাতের সামনে যেটা পেয়েছি সেটাই পরে রেডি হয়ে নিয়েছি। তো আর বকবক করবো না, চলো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তা আমি এখন বেরোবো, আমার ট্রেনের টাইম হয়ে গেছে। ওকে চলো। তো বন্ধুরাই দেখো, আমি টোটোয় বসে পড়েছি, তো স্টেশনের দিকে যাচ্ছি। তো দেখো এই ব্যাগটার করে মানে সব জামাকাপড় গুছিয়ে নিয়েছি। তো নতুন কিছু ড্রেস আমার কেনাই ছিল, মানে অনেকদিন থেকে প্ল্যান হচ্ছিল দীঘা যাবো যাবো। এই দেখো বন্ধুরা, স্টেশনে চলে এসেছি, দেখতে তো যাই হোক দেখো স্টেশনে চলে এসেছি। ট্রেনটা মানে এটা একটা লোকাল ট্রেন এসছে আর কি, মানে ওই ট্রেনটা অন্যদিকে যাচ্ছে, কাটোয়ার দিকে যাচ্ছে। তো দেখো দেখতে পাচ্ছ স্টেশনে বসে আমি ওয়েট করছি আমার ট্রেনের জন্য, তো আমার ট্রেন এখনো আসেনি। তো দেখো ফাইনালি আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো বন্ধুরা তোমাদেরকে আবার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখতেই পাচ্ছ কেমন ভিড়, আর হাওড়া স্টেশন তো তোমরা সবাই জানো কেমন ভিড় হয়, তবু এখন একটু হালকাই রয়েছে। তো চলো ভেতর দিকটা যাওয়া যাক, স্টেশনের ভেতরের অবস্থা কীরকম ওয়েটিং রুমটা দেখি গিয়ে। তো এই দেখো ভেতরের অবস্থা। তো আমাদের ট্রেনে ঠিক এখনো মানে খবর হয়নি, তো দেখি 11:35 ট্রেন কখন দেয় জানি না। আচ্ছা তো এইদিকে দেখো, এখানে খাবারের দোকানে চলে এসেছি, যেহেতু সকালে কিছু খাওয়া হয়নি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। আর এই দেখো মানে কী নেবো না নেবো সেটা দেখা চলছে। তো এই দেখো এই রুটিগুলো, এক প্যাকেট রুটি নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে দুটো তোমার কী বলে ওটাকে তুতলে যাচ্ছে কথা, পনির দেওয়া প্যাটিস নিয়েছিলাম, তো ওগুলোই খেয়েছি ট্রেনে বসে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ট্রেনে মানে খুব ভিড় ছিল। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের খুবই হঠাৎ প্ল্যান হয়েছে, মানে রাত্রেবেলা 10টার সময় প্ল্যান হয়েছে, তার মধ্যে মানে গেল কালকে ঝড় বৃষ্টি হয়েছিল। তো ঝড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না 10টা পর্যন্ত। তারপরে খাওয়া দাওয়া সেরে জামা কাপড় সব গুছিয়ে সমস্ত কাজকর্ম সেরে রাত 1টা থেকে 1:30 বাজে তখন ঘুমোতে গেছি। 5:25 ট্রেনে আমাদের যাওয়ার কথা ছিল, ঘুম থেকে উঠতে পারিনি, দিয়ে এখন এই 8:30 ট্রেনে মানে যাচ্ছি। তো যাই হোক দেখো আমি দীঘা স্টেশনে পৌঁছে গেছি, ফাইনালি আমি দীঘা চলে এলাম। আর দেখো আকাশে কিছুটা মেঘ হয়ে রয়েছে, কালো কালো হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে স্টেশন চত্বরটা, ঠিক আছে? তো ওই দিকটা আর মানে তোমরা যারা এসছো তারা নিশ্চয়ই জানো। যাই হোক ওই দেখো ঝাউ গাছ রয়েছে কত, তো ওই দিকটা আরও সুন্দর ভিউ ছিল, তো ওটা আর তোলা হয়নি। মানে কি বলবো, তাড়াহুড়ো টোটোওয়ালারা এরকম করছিল হোটেলে নিয়ে যাওয়ার জন্য, তো হুটোপাটা করে যেটুকু তুলতে পেরেছি সেটুকুই তুলেছি। তো তো বন্ধুরা এখানে নেটওয়ার্ক ভীষণ প্রবলেম, একদম নেট পাচ্ছি না, কিছু ভুলভাল হলে কিছু মনে করো না সবাই প্লিজ। তো তোমাদেরকে তো বললাম, যাই হোক আবার আমি বলছি যে দীঘা আসার জন্য আমার কিছু ড্রেস কেনা হয়েছিল। দেখো চকুকের কি অবস্থা হয়েছে, সেই সকাল মানে তোমাদেরকে তো বললামই যে 7:30 সময় রেডি হয়েছিলাম, তারপরে বেরিয়েছি। তো 8:30 ট্রেন ছিল, দিয়ে তারপরে ফাইনালি এতক্ষণে এসে পৌঁছেছি। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো যাই হোক দেখো চকুকের অবস্থা কি, স্নান টান কিচ্ছু হয়নি, ঠিক মতো সারাদিন খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। তো আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, তো দীঘা আমি প্রথমবার আসলাম, তো এক্সাইটেড লাগছে, মানে ভীষণ আনন্দ লাগছে। আর বিশেষ করে কী বলো তো, আমার রুমটা থেকে সমুদ্রের বিচটা দেখা যাচ্ছে, মানে অসম মানে কী যে অসাধারণ লাগছে তোমাদেরকে কী বলবো। তো যাই হোক আমার রুমটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো আমার হোটেলের রুমটা, রুমটা খুবই সুন্দর। এই দেখো তো এখানে একটা টায়না রয়েছে, একটা আলমারি রয়েছে, আর এখানে একটা টিভি রয়েছে, বেডটাও খুব সুন্দর, আর ওখানে একটা ফোন রয়েছে। আর এ দেখো একটা জানলা, মানে এটা একটা ঘরের জানলা রয়েছে স্লাইডের কাজ দেয়া। আর এই দেখো এটা হচ্ছে বাইরের ব্যালকনিতে যাওয়ার, এই যে ব্যালকনির ফ্লোরটা। আর তোমাদেরকে তো বাইরের ভিউটাও দেখিয়েই দিয়েছি, তো আর একবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কি অসাধারণ লাগছে, মানে খুবই সুন্দর, দেখেছো আমার ব্যালকনি থেকে এই যে কি অসাধারণ লাগছে ভিউটা বাইরের, এদিক থেকে ওইদিক পর্যন্ত। দেখো বীচ। তো যাই হোক বন্ধুরা,
সকাল থেকে অনেক বকবক করেছে, অনেক কিছু দেখিয়েছি। তো যাই হোক, এখন প্রচণ্ড খিদেও পেয়েছে, আর স্নান করতে হবে। স্নানটার পরে ফ্রেশ হয়ে আবার সমুদ্রের বিচে যাবো, আবার তোমাদের সাথে সেখানে দেখা হবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি স্নান টান করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ভাবলাম যে বিচের ধারে যাব। তো এখন প্রচণ্ড ঝড় ছুটেছে এখানে, দোকানপাট মোটামুটি সব বন্ধ হতে বসেছে, আর যারা বিচের ধারে ছিল তারা সব দৌড়ে চলে আসছে। তারপর তোমাদেরকে একটু দেখাই, চলো দাঁড়াও। বন্ধুরা বৃষ্টিও পড়ছে, সবাই কেমন ছুটে ছুটে আসছে দেখো। আমাদের এখনো অব্দি বিচের ধারে যাওয়া হয়নি, আর এই দেখো দোকানপাটগুলো কি অবস্থা, সব বন্ধ করে দিচ্ছে। এই দেখো মানুষ কী হারে দৌড়াচ্ছে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? আমরা এখনো হোটেলের ব্যালকনি থেকে সব কিছু দেখছি, ভাবলাম রেডি হয়ে যাবো বিচের ধারে, তোমাদেরকে দেখাবো। তো আজকে মনে হয় না যাওয়া হবে, বৃষ্টিও পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি মতো করে। আর ওই দেখো দূরে বিচ দেখা যাচ্ছে, ওখানটা পুরো মানে এত সুনসান হয়ে যাবে, যেহেতু সবাই চলে আসছে ঝড়ের জন্য। দেখো বন্ধুরা কীরকম বৃষ্টি হয়েছে, আমার পুরী মানে সরি দীঘা আসাটাই মনে হয় ফালতু হয়েছে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি বিচের ধারেও যেতে পাচ্ছি না, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। দেখো কী হারে বিদ্যুৎ চমকাচ্ছে, আর দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। আর ওই দেখো দূরে বিচ দেখা যাচ্ছে, ঠিক আছে? ওই দেখো দূরে দেখতে পাচ্ছ বিচ, ওই যে দেখা যাচ্ছে পুরো সুনসান হয়ে গেছে। আর দেখো সব লোকজনরা সব দোকানে দোকানে কীরকম আশ্রয় নিয়েছে, আমি তো এক পা বেরোতেই পারিনি, জাস্ট স্নান করে মানে জাস্ট ঘরের ড্রেসটা পরেছি যে আমি এবার আস্তে আস্তে রেডি হব, দিয়ে কিছু খেয়ে দিয়ে বিচের ধারে যাব। বাট দেখো আমার কপালটাই খারাপ, আমি প্রথমবার দীঘা আসলাম, ফার্স্ট দিনই আমার সাথে এরকম ঘটনা ঘটলো, একদম ভালো লাগছে না সেই জন্য। বুঝছো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, একবার ভালো করে দেখো বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা রাত 9টা বাজে, তখন বৃষ্টি কমেছিল আর আমি এই দীঘা বিচের কাছে এসেছিলাম। এই দেখো বন্ধুরা, এই ড্রেসটা পরে লাস্ট পর্যন্ত বেরিয়ে গেছি, এই ড্রেসটা পরে বেরিয়েছি, নতুন কোনো ড্রেস ভাঙতে ইচ্ছা করলো না, কারণ এত বৃষ্টি হয়েছিল, রাস্তায় প্রচণ্ড জল কাদা কাদা হয়ে গেছে। তো কালকে আমি অন্য যে ড্রেসটা এখানে আসার জন্য কিনে রেখেছিলাম, তো সেটা পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তখন মানে মোটামুটি 10:30 হবে, বিচের ধার থেকে ফেরার সময়। তো ওই বিচের ধারেই যেসব তোমার খাবারের দোকানগুলো রয়েছে, তো সেখান থেকে বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম, ঠিক আছে? কী খাবো, কিন্তু সারাদিন তো ঠিক মতো খাওয়া দাওয়াই হয়নি, তো রাতেবেলা কী খাবো ভাবলাম, কেননা বিরিয়ানি নিয়ে নিই। তো যাই হোক, দেখো রুমে চলে এসেছি, তো আমি ডিনারটা করে নিচ্ছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আই হোপ যে তোমরা সবাই ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। আর দেখো সকাল হয়ে গেছে, তো আমি রেডি টেডি হয়ে নিয়েছি, এখন একটু বিচের ধারে যাব, আর এটা হচ্ছে দীঘা আসার আমার নেক্সট ডে, ঠিক আছে? চলো। তো এই দেখো মানে আমার হোটেলে যে রুমটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 3rd floor-এ। তো এখন দেখো সিঁড়ি ভেঙে ভেঙে আসতে হচ্ছে আমাকে। তো এই দেখো ফাইনালি আমি বিচের ধারে চলে এসেছি, আর পাথরের মধ্যে দিয়ে একটু হাঁটাহাঁটি করছি, ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো সমুদ্রের ধারটা কি অসম লাগছে। তো আমরা যখন বিচের ধারে এসেছি তখন কটা বাজে, তখন 6:30 হবে, তার আগে ভোর থেকেই মানুষ দেখো চলে এসেছে, অনেকেই স্নান করতে করে দিয়েছে। আর কী বলবো, সমুদ্রবারে আসলে জানো সবারই ভীষণ ভালো লাগে, যাই হোক বন্ধুরা। এটা তো মানে দীঘার আমার নেক্সট ডে, এই এই মানে এই ভিডিওটা হচ্ছে দীঘা ট্যুরের মানে পার্ট 1। তো আজকে বিকেলবেলার দিকে একটু
তো বন্ধুরা পার্ট টুতে থাকবে, আজকে বিকেলের দিকে একটু ঘুরতে যাব, সাইট সিন দেখতে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব পার্ট টুতে। তো ভিডিওটা এই পর্যন্তই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।